আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাটজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তা আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি নোয়াখালী থেকে আশুগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে দেখাই আপনি নোয়াখালী থেকে আশুগঞ্জ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপকূল এক্সপ্রেস উপকূল এক্সপ্রেস যে ট্রেনটি সেটি নোয়াখালী থেকে ছাড়বে ভোর ছয়টায় এবং এটি আশুগঞ্জ গিয়ে পৌঁছবেন সকাল নয়টা উনত্রিশ মিনিটে এখন আমি যদি আপনাদেরকে ভাড়ার তালিকা দেখাই এখানে স্নিগ্ধা এসি বগির যে নর্মাল আর মূল্য হচ্ছে তিনশত বাইশ টাকা এবং এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট আর মূল্য হচ্ছে একশত সত্তর টাকা এরপরেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি নোয়াখালী থেকে ছাড়বে রাতের আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি আশুগঞ্জ গিয়ে পৌঁছাবে রাতের একটা এগারো মিনিটে তো আপনি নোয়াখালী থেকে আশুগঞ্জ যেতে এই দুটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন আর উপকূল এক্সপ্রেস ট্রেনটি বুধবারের দিন বন্ধ থাকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তখন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন